জাতীয় পার্টি একটি জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল। বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের মানুষ আছে, সংগঠনগত শক্তিশালী ভাবে নেই, দীর্ঘদিন থেকে আমাদের উপর আঘাত হানাচ্ছে, বারে বারে আঘাত এনে আমাদেরকে কবরস্ত করা হয়, চলতেন না, জীবনের শেষ দিন পর্যন্ত খোলামেলা ভাবে সকলের সঙ্গে মিশতেন, মানুষের কাছে কোনো মানুষের কাছে কটু কথা কোনো দিন বলেনি, একটা স্বৈরাচার তো মানুষকে অনেক ক্ষতি করে, একটা গালাগালিও কোনো দিন দেয়নি, সারাবাড়ি বাঁচাতেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উনি যখন অসুস্থ, লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য চোখের পানি ফেলেছে, ওনার শুভকামনা করছে, মারা যাওয়ার পরে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা চারটে জানা হচ্ছে, সারা সারা দেশ মাছ এটা ছড়িয়ে পড়ছে, উনি সেই সম্মানের সঙ্গে গেছেন। এই জিনিসটিকে অনেক মানুষ সহ্য করতে পারে না, তারা মনে করে এইটাকে ধ্বংস করলে না পারলে আমাদের বড় সমস্যা, এই বীজ বারে বারে মেরে ফেলি আবার বারে বারে উঠে যায়। আমরা মনে করেছিলাম এবার শেষ হয়ে গেছে, আবার উঠে দাঁড়ালো, সেখানে আমাদের আমরা মরে গেলেও আমাদের পরবর্তী প্রজন্ম আবার দাঁড়িয়ে যাবে, কারণ ঈশ্বর সাহেব এবং আমাদের জাতীয় পার্টির লিগেসি বাংলাদেশে আর কেউ দিতে পারে নাই। বাংলাদেশের কোন রাজনৈতিক দল আমাদের মতো এত স্বচ্ছভাবে এত রাজনীতি করে না, সকলের সঙ্গে বন্ধুত্ব এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা কেন এগিয়ে যাবো, বিদেশে যাবো, আমরা নিজেরাই ভাই ভাই বলে যাই, আমরা নিজেরাই সমস্যার সমাধান করি। ভারতে দেখেন কোন ন্যাশনাল ইস্যু নিয়ে আমরা কোনো বিদেশের কাছে যাই, আমরা বিদেশের কাছে যদি চলে যাই হেল্পের জন্য তখন তো ডেফিনেটলি বিদেশ তো আমার কাছে কিছু সুযোগ সুবিধা দিতে চাইবে, তা আমরা নিজেরাই তো আমাদের সর্বস্বত্ব নষ্ট করি, আমরা নিজেরাই তো আমাদের নিজের যেটা নিজেই যেটা ম্যানেজ করতে পারি সেটা না করে আমাদের নিজের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে আমরা মানুষের কাছে হাত বেড়ে দেশকে মানুষের হাতে তুলে ধরার চেষ্টা করছি। এটার থেকে তো আমাদের একটা সময় বেরিয়ে আসা উচিত, কে বলছে একমাত্র জাতীয় পার্টি বলে, আসুন একসঙ্গে বসুন না, আমরা পাওয়ারে যেতে চাই না, আমরা দেশটা ভালো চলুক, আমাদের বোন ছেলেপেলেরা ভালো থাকুক, আমাদের নাতি নাতনিরা একটা সুখে সমৃদ্ধ একটা বাংলাদেশের মধ্যে থাকুক, নিরাপত্তে থাকুক, আমরা অনেক আশা করে এই আন্দোলনে অংশ নিই। এখন দেশের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এগুলো সমস্ত ঘটনা আমি যতটুকু জানি সরকারের সর্বোচ্চ মেলে সকলেই জানি আমরা কি অবস্থা কেন করছি, এখন দেশ বিভক্ত হয়ে গেছে, মনে হচ্ছে যে কিছু লোক যেন তারা নিজের এই দেশটা দখল করে ফেলেছে, আমরা যে তাদের সকলে সহযোগিতা করেছি, সাধারণ জনগণ যে তাদের সঙ্গে ছিল সেটা তাদের কাছে কোনো গণ্য হচ্ছে না, তারা দেশকে একটা ভাগ করছে, একটা কি ধরনের একটা পবিত্র একটা অপবিত্র, তারা পবিত্র গ্রুপের বলছি তুমি তুমি দোষী তুমি দোষী, এবং এইভাবে দেশকে বিভক্ত করেছিলেন আমাদের পূর্ববর্তী শেখ হাসিনা, উনি দেশকে বিভক্ত করেছিলেন এবং দেশকে আওয়ামী লীগ এবং তাদের সমগোত্র এবং বাকি লোককে আলাদা করেছিলেন এবং বাকি লোকের উপরে যে কোনো ধরনের অত্যাচার অনাচার চাপিয়ে দিয়েছিলেন, আমরা কি তার রিপিটেশন দেখতে পাচ্ছি, আমি জানি না, মানে এটা ব্যবস্থা করা হচ্ছে এটা আমরা শুনতে পাচ্ছি। আমি আমাদের প্রজ্ঞ বিচার বিভাগ সবাইকে আমি অনুরোধ করব, আপনারা শেষ আশ্রয় আমাদের, আপনারা কি সেই আশ্রয়টা রাখবেন, আমরা তো সবখানে উপদেষ্টাকে বলবো আপনি তো আমাদের অভিভাবক দেশের অভিভাবক, আপনি আমাদের সবাইকে সমান চোখে দেখেন, আপনার সকলে আপনার সন্তান, দোষ ত্রুটি সকলেই থাকে, দোষ ত্রুটি দিলে তাকে আপনি সেইভাবে বিচার আচার করে শাস্তি দেন, আবার করে তিনি নেন,